pranaram 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 বন্দে কৃষ্ণ গোপাল রূপিণ আগমনিগমসারৌ সৃষ্টি সংহারকারৌ বলসি নব কিশোরৌ নিত্য বৃন্দাবনস্থৌ শমন ভব বিনাশৌ পাপিনস্তারন্তৌ ভজ ভজতু ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ চণ্ডী ছিল, কিন্তু আমার সৌভাগ্য দুর্যোগদশী ছেড়ে গিয়ে পূর্ণিমা করে দিয়েছে, পূর্ণিমা মনে রাস পূর্ণিমা। আমি সেই জন্যে এই গানটার কথাই বলছি, ঠাকুরের প্রিয় গান। একবার অসিতে যে বাঁশি ধরে নাচ গো শ্যামা, যিনি কালী তিনি কৃষ্ণ, বৃন্দাবনের ঐশ্বরী কাত্যায়নী দুর্গা, কিন্তু বৃন্দাবনের ঐশ্বর হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণ আর কালীতে যে কোনো প্রভেদ নেই। রাধারানী তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন, রাধারানী আত্মীয় স্বজন, তারা কিন্তু কালী ভক্ত। তারা রাধারানীর কৃষ্ণ মিলনটা খুব পছন্দ করতেন না, তাই গোপনে তারা রাধারানীকে অনুসরণ করতেন। কোথায় যায় মাঝে মাঝে তার নিজের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে চলে যায়, কোথায় যায়? এই কোথায় যাওয়াটা খোঁজবার জন্যে একদিন তাদের ননদিনী শাশুড়িয়ার ননদ জটিলা কটিলা ননদিনী রাধারানীর অন্বেষণে গেলেন, কোথায় পালিয়ে গিয়েছে? সেই সময় কৃষ্ণের চরণ তলে রাধারানী বসেছিলেন। গোপিনী সেই কুটিলা দূর থেকে দেখতে পাচ্ছে, জঙ্গলের মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কিন্তু রাধারানী বসে আছেন হাঁটু গেড়ে দেখতে পাচ্ছে। কুটিলার মনে যায় কৃষ্ণের কাছে গিয়েছে। আশ্চর্য, সে যখন রাধারানীর কাছে গিয়ে দেখল সেখানে কৃষ্ণ নেই, সেখানে মা কালী দাঁড়িয়ে আছে। এই শ্যাম শ্যামাই হয়ে গিয়েছেন, আর সেই শ্যামাই শ্যাম হন। আজকের দিনটাতে আমি সেই শ্যামার শ্যাম মুক্তিকে স্মরণ করব। আজ রাস, রাস পূর্ণিমা দেখে গিয়েছি, কালকার রাত্রে রাস নেই, পূর্ণিমা নেই। এই রাসের কথা বলতে গিয়ে সনাতন দাস বাবাজি মহাপ্রভুর পার্শ্ব সন্ন্যাসী শিষ্য, তিনি এই দিনটা কিভাবে শুরু হল খুব সুন্দর তার অদ্ভুত সন্দর্ভে ব্যাখ্যা করছেন। পূর্ণিমার রাত সন্ধ্যে হচ্ছে সবে, গোপাল সারাদিনের গোষ্ঠী বিচরণ করার পরে সর্বাঙ্গ ধুলিতে সেবিত রেখে দিয়ে এসেছেন। মা যশোদা তাকে বিকেলবেলাতে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কপালে অলকা তিলকা, গলায় একটা সুন্দর লাল ফুলের মালা, হলদি রঙের সিল্কের কাপড় টাইট করে কোমরে বেঁধে দিয়েছেন, আর তার নিত্য সঙ্গী বাঁশিটাও তার হাতে আছে। সেই অবস্থায় তিনি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, এটা ভাগবত সুন্দরের কথা। বিছানায় শুয়ে আছেন, তার পাশে জানলাটা খোলা, সেই খোলা জানলা দিয়ে তিনি দেখছেন ঠিক সন্ধ্যেবেলায় দেখছেন এই পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে। ঠিক আপনাদের জানেন পূর্ণিমার প্রথম যখন চাঁদটা উঠে তখন তার রংটা লালচে হয়,
সেই কথা, সেই লালচে পূর্ণিমার চাঁদকে দেখেই শ্রীকৃষ্ণের মনে একটা অদ্ভুত মুখের ছায়া তার মনে ভেসে উঠেছে। রমা আনন আভম, রমা মানে লক্ষ্মী, লক্ষ্মীর গায়ের রং কিন্তু পুরো হলে নয়, একটু হালকা লাগছে। এই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ তার নারায়ণের অবতার, বিষ্ণুর অবতার, ওই উদীয়মান পূর্ণিমা পূর্ণচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণের মনে রমা আনন আভম নবকুঙ্কুম অপ্রঞ্জিতম, এই কুঙ্কুমের মতো হালকা লালচে রঙের সেই মা লক্ষ্মীর মুখ পড়ে গিয়েছে। কিন্তু এই লীলায় বৃন্দাবনীলা তো লক্ষ্মীর প্রবেশ নিষেধ, তাই লক্ষ্মীর অবতার রাধারানীর রূপও ঠিক সেই রকমই ছিল, রাধারানীর মুখটা মনে পড়ে গিয়েছে। শুকদেব রাধারানীর কথা না বলে বলছেন রমা আনন আভম, লক্ষ্মীর যে অপূর্ব সুন্দর লালচে মুখ, উদীয়মান চন্দ্রের মধ্যে সেই লাল রঙটা দেখে তার মন ব্যাকুল হয়ে উঠেছে। সেই ব্যাকুলতা কেমন? সনাতন দাস বাবুজি বলছেন পূর্ণিমার চাঁদ সমুদ্রের জলকে আকর্ষণ করে, পূর্ণিমায় সমুদ্রের জোয়ার আসে, এই কার্তিকী পূর্ণিমার চন্দ্রের আকর্ষণে শ্রীকৃষ্ণের প্রেমের জোয়ার সেদিন এসেছিল। যেমন পূর্ণিমার চন্দ্রের আকর্ষণে সমুদ্রের জোয়ার আসে, তেমনি কৃষ্ণ প্রেমের জোয়ার উদ্বেল হয়ে উঠেছিল পূর্ণচন্দ্রের সৌন্দর্য দর্শনে। আর সেই প্রেমের স্নানে, প্রেমের আকর্ষণে তিনি ঘর ছেড়ে বেরিয়েছিলেন, বিছানায় শুয়ে থাকতে পারলেন না। ওই চন্দ্রশোভা দর্শনে, পূর্ণচন্দ্রের অপূর্ব অরুণিমা দর্শনে ব্যাকুল হয়ে তিনি বাঁশিটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। এই প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে যমুনার তীরে বংশী বটের তীরে সেদিনে হাজির হয়েছিলেন আজকের সন্ধ্যায়। সেই যে তার বংশী বটের তলায় এসে দাঁড়ানো ভাগবত, সেইখানে ভাগবত রাসপঞ্চাধ্যায় সেইখান থেকে শুরু হচ্ছে। ভাগবতের দশম স্কন্ধের পাঁচটি অধ্যায় নিয়ে রাস, 29, 30, 31, 32, 33, এই পাঁচটি অধ্যায়ে 174টি শ্লোক, রাসপঞ্চাধ্যায় 174টি শ্লোক নিয়ে। এটা সাধারণত আমাদের মঠে তিন দিন ধরে হয়, আমি একদিনে এক ঘন্টায় ছুঁয়ে ছুঁয়ে যাব। প্রথম এই রাসের কথা বলতে গিয়ে রাসের নায়ককে একজন, সে একজনকে ভগবান নারায়ণের একটা নাম বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, বিষ্ণুত্ব মানে ব্যাপকত্ব, বিরাটত্ব, ব্রহ্মত্ব, যিনি নিজেকে বহুভাবে বহুত্ব, নিজেকে বহুভাবে যিনি প্রকাশ করতে পারেন, যিনি বিরাট হয়ে নিজেকে নিজে বিরাজিত থাকেন, সেই সচ্চিদানন্দ পরব্রহ্মের যে বিরাটত্ব সেইটাই বিষ্ণু নামের ব্যাখ্যা টিকাকাররা বলছে। বিষ্ণু মানে ব্যাপক, বিরাট, একং বহু শ্যাম, আমি এক আছি বহু হব, এই যে উপনিষদ তত্ত্ব, বিষ্ণু নামের মধ্যে সেই সত্যটি সংযুক্ত আছে। সেই যে ব্যাপকত্ব বিষ্ণু, বিরাটত্ব, ব্রহ্মত্ব, বহুত্ব, সেই কি প্রদর্শন করাই, সেটি দেখানোই এই রাসের মূল কথা। তবে রাসের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, যার মনে সাহায্য হয়েছিল আমার সেই বিরাট রূপকে আমি দেখাবো, রাস নায়কের কথা। রাস কি? ভাগবত বলছেন, শ্রীধর স্বামী তার টিকায় বলছে, শ্রীধর যে সন্ন্যাসী, ভাগবতের শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর স্বামী, তিনি বলছেন শ্রী ভগবত রাস ক্রীড়া, রাস লীলা নয়, রাস ক্রীড়া নামক শৃঙ্গারের ছলে ন ভক্তি ভক্তি প্রলয়িনী ক্রীড়া, শ্রী ভগবানের এই আনন্দ করবার ছলেতে রাস হচ্ছে ভক্তি ভক্তি প্রলয়িনী খেলা। রাস খেলা লীলা বলে না, খেলা বলে। কেন খেলা বলে? শ্রীচৈতন্য দেবের সঙ্গে যখন গোদাবরীতে রায়নাবরণদের প্রসঙ্গ হচ্ছে ভক্তিতত্ত্বের, একে একে
শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন রায় রামী বলছে হেও বাচ্চ হেও হয় আগে পাও আর, বলতে বলতে একটা জায়গায় এসে শ্রী চৈতন্য প্রশ্ন করছেন রায় রামানন্দকে শ্রীকৃষ্ণের কাজ কি। তখন রায় রামানন্দ বলছেন ক্রীড়া খেলা। শ্রীকৃষ্ণের কাজ হচ্ছে খেলা, তিনি খেলতে ভালোবাসেন, তিনি খেলাতে ভালোবাসেন। আর খেলার উদ্দেশ্য কি, উদাহরণ দিচ্ছেন ছোট্ট ছেলে মাঝে মাঝে খেলতে খেলতে লুকিয়ে যায়, লুকিয়ে গিয়ে মাকে টুকি একটু বলে আড়াল থেকে, মা খুঁজে বেড়ায় চারিদিকে, শুধু খুঁজে বেড়ায় নয় ছেলেকে না পেয়ে ভয়ে মায়ের চোখে জলও আসে, মা কাঁদতে আরম্ভ করে, আর ছেলে ওই কাঁদাতেই চায় মাকে। ছেলের স্বভাবই হচ্ছে তাই, কাঁদিয়ে আনন্দ পাওয়া, কেমন কাঁদছে মা আমার জন্য, আমি কেমন লুকিয়ে আছি, দেখো মা ধরতে পারছে না আমাকে, আমি তো লুকিয়ে আছি। এই যে বালস্বর বালস্বর সব সুলভের লীলা, সেই লীলাটাই এরা সে খেলা। তিনি খেলছেন দুটো জিনিস, তিনি খেলছেন, তিনি খেলাচ্ছেন, খেলতে চাইছেন, সেই শব্দটি আসবে তার মনে খেলবার ইচ্ছে হয়েছে রাসেতে। তাহলে রাস কি, রসশাস্ত্রে বলে রসশাস্ত্র একটা আছে আমাদের, সেই রসশাস্ত্রে বলছে রাস একজন নট বহু নর্তকীর সঙ্গে বৃত্তাকারে ঘুরে ঘুরে যখন গীত বাদ্য এবং নৃত্য করেন সেই বিশেষ লীলার নাম হচ্ছে রাস ক্রীড়া। রসশাস্ত্রের মধ্যে এক নায়ক বহু নাম নটী নাম সহ একজন নটী নট বহু নটীর সঙ্গে বৃত্তাকারে না গোল হয়ে গীত বাদিত্য বৃত্তাদি সহ বিশেষ ক্রীড়া রাস ক্রীড়া। একজন যখন নায়ক বহু নায়িকার সঙ্গে গোল হয়ে ঘুরে ঘুরে, এমনি না দাঁড়িয়ে রাস হবে না, গোল হয়ে ঘুরে ঘুরে গান বাজনা নিয়ে যখন নাচে সেই নাচের বিশেষ খেলাটার নামই হচ্ছে রাস ক্রীড়া। ভাগবতের ভাগবতের এই দশম স্তম্ভের যে পাঁচটি অধ্যায় সব শেষে বলা হচ্ছে ইতি শ্রীমৎ ভাগবতে মহাপুরাণে দশম স্কন্ধে রাস ক্রীড়ন নামম, রাস লীলা নাম নয় রাস ক্রীড়ন নামম পঞ্চাধ্যায়। এই শ্রীমৎ ভাগবতে দশম স্কন্ধে পাঁচটি অধ্যায়ে রাস ক্রীড়া নামে বিশেষ ভগবানের একটি খেলা দেখানো হয়েছিল। তাহলে রাস রাসের নায়ককে পেলাম একজন নায়ক যিনি বিরাট, যার বহু হবার ইচ্ছে হয়েছিল, সেই তিনি কি করলেন বৃত্তাকারে ঘুরে ঘুরে এক বহু হয়ে বহু গোপিনীর সঙ্গে আনন্দে আনন্দ দেবার জন্যে আনন্দ পাবার জন্যে তিনি বৃত্তাকারে গান বাজনার সঙ্গে নাচ করেছিলেন, সেটা রাস। আর রাস শব্দের অর্থ কি, উপনিষদে আছে ব্রহ্মের সংজ্ঞায় তিনি হচ্ছেন রসস্বরূপ রস বৈষব সচ্চিদান্ন পরব্রহ্ম রসের স্বরূপ। কিন্তু এই যে রস, এই রসকে চোখে দেখা যায় না, এটি অনুভব কেমন মিষ্টি কেমন, ঠাকুর বলছেন কেমন বলতে পারা যাবে না, জীবী নাতিকে বুঝাতে পারে কেমন, তেমনি যে রসটা কেমন, এ রস বিমূর্ত, রস বিমূর্ত ভাব, এটা চোখে দেখা যায় না। কিন্তু সেই যে বিমূর্ত রস যার চোখে দেখানো দেখা যায় না, সেটা দেখানোর জন্যে ওই রসের যদি একটা আকার দেওয়া যায়, রয়ের যদি একটা আকার দেওয়া তাহলে রাস হয়, রসের আকার হচ্ছে রাস। বিমূর্ত ভাব যখন সাকার হয়, বিমূর্ত ভাব যখন রূপ নেয়, তখন সেইটাই হচ্ছে রাস। যে রস রসের স্বরূপ পরব্রহ্ম, যিনি অদৃশ্য, যিনি নিরাকার, যিনি অব্যক্ত, যিনি অচিন্ত, সেই রসের স্বরূপ ব্রহ্মই যখন ভক্তের দৃষ্টিগোচর হন, তার অনুভূতি সামনে ইন্দ্রিয়গোচর হন, কেন লীলায় মানুষের মনে আনন্দ দেবার জন্যে এবং মানুষের হৃদয়ের আনন্দটা উপলব্ধি করবার জন্য দেওয়া দেওয়া, এই আনন্দ দেওয়ার আনন্দ উপলব্ধি করবার জন্যে স্বয়ং পরব্রহ্ম রসের স্বরূপ, যিনি তিনি রয়ের একটা আকার দিয়ে তিনি রাস নাম দিলেন। রাস হচ্ছে বিমূর্ত ভাব রসের সাকার মূর্তি।
কেন হ্রাস হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেন হ্রাস করেছিলেন চারটে উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য মদনের দর্প দহন, কামদেবের অহংকার চূর্ণ। মদনের বড় অহংকার, আমি পৃথিবীর সব জীবের মনকে চঞ্চল করি, কামমোহিত করি। তখন প্রশ্ন উঠেছিল, কই তুমি তো শিবের কাছে গিয়ে তাকে মুক্ত করতে গিয়ে আগুনে পুড়ে মরলে। তখন মদন বলেন, হ্যাঁ পুড়ে মরেছিলাম ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখুন দেখি, সেই যোগেশ্বর শিবকে আমি যোগ থেকে ভাঙি নামিয়েছিলাম, তার যোগবিঘ্ন হয়েছিল, তার মন সমাধি থেকে নেমে এসে তবেই তো তিনি রাখতে পারলেন, তবেই তো তিনি আমাকে ভস্ম করতে পারলেন। ভস্ম হওয়ার আগে তিনি যোগের আসন থেকে নেমে এসেছিলেন, তার মনকে আমি চড়িয়েছিলাম। সুতরাং আমার অসীম ক্ষমতা, এটা ভাববার একটা টিকাতেই আমি আমার কথা বলছি, আমি টিকাতেই বলছি। মদনের দত্তের কারণ কি, তিনি শিবের দ্বারা দত্ত হয়েছিলেন ঠিক, কিন্তু দত্ত হওয়ার আগে শিব যোগমগ্ন, শিব যোগের আসন থেকে নেমে এসে ক্রুদ্ধ হয়েছিলেন। শিবের মনে কাম নয় ক্রোধের সঞ্চার হয়েছিল এই মদনের সংস্পর্শে, ক্রুদ্ধ শিব মদনকে দত্ত করেছিলেন। কিন্তু দত্ত করার ফলে বিভূত হয়েছিল। রবীন্দ্রনাথ বলছেন, পঞ্চস্বরে দত্ত করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তাহলে ছড়ায়, কিন্তু পুড়িয়ে মারলেন কিন্তু সেই বর্ষ চারিদিকে ছড়িয়ে গিয়ে সব মানুষের মনে কামের ভাব জাগিয়ে তুলল। পঞ্চস্বর হচ্ছে মদনের পাঁচটা ভুল ধনুক, তাই তাকে বলা হয় পঞ্চস্বর। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একটি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তাহলে ছড়ায়। এই বিশ্বময় ছড়িয়ে গিয়ে মদনের দারুণ অহংকার হয়েছিল, আমার কাছে দারুণ স্থান নেই, যোগী ঋষি মুনি প্রত্যেকের মনকে আমি মুগ্ধ করি, মোহিত করি, কামে তাদের দগ্ধ করি। সেই যে মদন, এই রাস ক্রীড়ায় মদনেরও দর্প চূর্ণ হয়েছিল। যে মদন কারো কাছে পরাভূত হয় না, তিনি কৃষ্ণের অপূর্ব রূপ আর অপূর্ব লীলায় মোহিত হয়ে মুক্ত হয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণের নাম মদন মোহন। মদনকে মুক্ত করেছিলেন, মদনকে হারিয়েছিলেন, মদনের দর্প হরণ করেছিলেন, তাই তার নাম মন্মথ। মন্মথ মন্মথের মনকে মন্মথ মানে মদন, মন্মথের মনকে মদন করেছিলেন। তাহলে রাসের প্রথম উদ্দেশ্য মদনের দর্প হরণ। দ্বিতীয় উদ্দেশ্য নিজের স্বরূপ প্রকাশ, ওই যে আমি বিষ্ণু, আমি যে বিরাট, একোভম বহু শ্যাম, আমি এক আছি, আমি দেখিয়ে দেব আমি বহু, যত গোপী তত কৃষ্ণ, ষোড়শ সহস্র গোপী প্রত্যেকে দেখছে আমার পাশে কৃষ্ণ। এই কৃষ্ণের অপূর্ব মহিমা, তিনি যে বিভু, তিনি যে বিরাট, তার যে সীমা নেই, সে অনন্ত অসীম বিরাটের বিরাটত্ব প্রকাশের লীলা হচ্ছে এই রাস। এক, তিনি বহু হয়েছিলেন, নিজের স্বরূপ প্রকাশ। দুই, তৃতীয় কি খুব রোমান্টিক, তার ইচ্ছে হয়েছিল তিনি গোপিনীদের প্রেমের সীমার প্রেমের মহিমা পরীক্ষা করবেন, যেটা তার স্বভাব। ওই মাকে কাঁদিয়ে তিনি লুকিয়ে থাকেন, তিনি সখীদেরও কাঁদিয়ে তিনি লুকিয়ে দেখতে চেয়েছিলেন কতটা কষ্ট, কতটা দুঃখ এরা আমার জন্য সহ্য করতে পারে। ভক্তের ভক্তির মহিমা আর সীমা কতদূর সে যেতে পারে কষ্ট ভোগ করতে করতে, সেইটা পরীক্ষা করে দেখা, ভক্তের ভক্তির পরীক্ষা। এই রাধারানীর কথায় বলছেন, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানত কে যদি গৌর না হত। এই সে গৌরাঙ্গই রাধার মহিমা, রাধের প্রেমের সীমা দেখিয়েছিলেন নিজের জীবন দিয়ে। আর শ্রীকৃষ্ণ সেটাই দেখতে চেয়েছিলেন যে আমার জন্য তোমরা কতটা কষ্ট পেতে পারো, সেটা একটা শ্লোক বলবো আমি। এই ভক্তের ভক্তির সীমা, ভক্তের ভক্তির মহিমা পরীক্ষা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ হচ্ছে নিজেই নিজের রসার সাধন, নিজেও আনন্দ করতে চেয়েছিলেন, নিজেও আনন্দ পেতে চেয়েছিলেন। রাসের চারটে উদ্দেশ্য, সেই রাস শুরু করেছি সেই পূর্ণিমার চন্দ্রের আলোক থেকে, প্রেমের প্রবাহে ভাসতে ভাসতে শ্রীকৃষ্ণ এসে হাজির হয়েছেন যমুনার তীরে, বংশীবটে, আমাদের কালো গুঞ্জেছি কাশী, বংশীবটে হাজির হয়ে তিনি এইবার ভাগবতের প্রথম শ্লোক রাস পঞ্চাধ্যায়ে, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা
ভিক্ষুরন্ধুমনশ্চক্রে যোগ মায়া উপাস্যত। প্রথমে এই শক্তি বেঁধে দিলেন একেবারে, ভগবান অভি এই লীলা মানুষের লীলা নয়, এটা নলীলা সাধারণ দেহের কামের লীলা নয়, রাস হচ্ছে কাম বিজয়ের লীলা। মানুষের চরমতম শত্রু শ্রেষ্ঠতম রিপ হচ্ছে কাম, সেই কাম দমন, কাম দমন নয় কাম বিজয়ের লীলা হচ্ছে রাস। যে করে মানুষের পক্ষে সম্ভব নয়, সেই জন্য এই ভাগবতের রাস পঞ্চায়েত প্রথম শ্লোকেই ওই শব্দটি দিয়ে মেরে দিলেন, যেটা নলীলা নয়, এটা অসাধ্য সাধক লীলা, পারে একমাত্র ভগবানই। ভগবান তাকে বলে যার ছটি ঐশ্বর্য আছে, ছটি সম্পদ আছে, ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈরাগ্য, এই ছটি ষড়ৈশ্বর্যবান যিনি, তিনি হচ্ছেন ভগবান। এই লীলা ভগবান অভি, ভগবানও সেদিন খুব মুগ্ধ হয়ে গিয়েছেন কি দেখে, ভগবান অভি সেদিনটা সেই অপূর্ব শারদ ফুল্ল মল্লিকা তার রাত্রি, রাত্রি দীর্ঘকার অর্থাৎ বহু বছর, এর আগেও তিনি বহু রাস করেছেন, বহু রাত্রিতে তিনি গোপিনীতে তিনি আনন্দ করেছেন, কিন্তু এটি বিশেষ রাত্রি, বহু রাত্রির মধ্যে একটি রাত্রি, সেই জন্য বহু বচন ভগবান অভি তা রাত্রি দীর্ঘকার বিশেষ ভগবানও সেই রাত্রিটি কোন রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা, শরৎকালে চারিদিকে মল্লিকা ফুল ফুটে উঠেছে, তার সুগন্ধ তার সৌন্দর্য যমুনার মৃদু মৃদু কলস্থান, তার প্রবাহিত সুন্দর বায়ু প্রবাহ, আর চন্দ্রের এই চন্দ্রিমা, ভগবান সেদিন আনন্দ করবেন বলে, ভগবানের এই আনন্দ ক্রীড়াকে সার্থক করবেন বলে প্রকৃতিও সেজে উঠেছেন অদ্ভুত সাজে। প্রকৃতি ভগবানকে সাহায্য করছেন কিসে, এই পরিবেশ, পরিবেশ যত সুন্দর হয় সুন্দর পরিবেশে মানুষের মনে আনন্দের উদ্ভাস আরো বেশি হয়, তাই ভগবানের এই লীলার সাধনে সহায়ক হয়েছিলেন প্রকৃতি। সুন্দর ফুল সুগন্ধ, আকাশের চন্দ্রিমা, যমুনার মৃদু মন্দ কল্লোল, সুন্দর বায়ু, ভগবানের মনে আরো আনন্দ হল দেখে বিশ্ব, সেইটা দেখে ভগবানের মনে কি ইচ্ছা হয়েছিল, বিশ্ব রন্তম মনশ্চক্রে, এটা দেখে ভগবানের আনন্দ, রন্তম রমধাতু অর্থাৎ আনন্দ, ভগবানের মনে আনন্দ করবার ইচ্ছে জেগেছিল। এখন এই মনশ্চক্র শব্দটি একটু সংস্কৃত ব্যাকরণের কথা বলতেই হবে, ভগবান অপি তার রাত্রি বিশ্ব, বিশ্ব রন্তম মনশ্চক্রে, আপনার ব্যাকরণের সংস্কৃত মূল কথা দুটো জানেন, আত্মই আত্মনেপদী আর পরশ্রীপদী, আত্মনেপদী নিজেকে নিয়ে আর পরশ্রীপদী অন্যকে নিয়ে। সেদিন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ তিনি নিজে ভোগ করতে চেয়েছিলেন, বা নাম হলো মনশ্চক্রে, তিনি মনে করলেন তিনি যদি শুধু গোপিনীদের আনন্দ দিতে আসছে তাহলে হতো মনশ্চকার পরশ্রীপদী হতো, যদি তার সেদিনকার লীলা শুধু গোপিনীদের আনন্দ দেবার জন্য হতো তাহলে হতো বিশ্ব রন্তম মনশ্চকার যোগ মায়া উপাস্যত, কিন্তু তা বললেন না। সুখদেব বলছেন বিশ্ব রন্তম মনশ্চক্রে, তা নিজের ইচ্ছে হলো আমি আনন্দ করব, আনন্দ ভোগ করব, নিজের ভোগ বাসনা চরিতার্থ করব, কি ভোগ, নিজেরই আনন্দ, ভগবানের তিনটি সত্তা সচ্চিত সম্বিত লাভিনী, লাভিনী হচ্ছে শেষ কথা, ভগবানের অন্তস্থ যে আনন্দময় শক্তি সেই শক্তি নিজে আস্বাদন করতে চাচ্ছেন। রাস হচ্ছে শক্তি আর শক্তি মানে সংযোগ, যোগ সংযোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মার সংযোগ হচ্ছে যোগ, সেই শ্রেষ্ঠতম যোগ দেখানোর জন্যই এই রাস ক্রীড়া। গোপিনীরা আলাদা কেউ নয়, গোপিনীরা শ্রীকৃষ্ণের সেলফ প্রজেকশন, নিজের ভেতর থেকে বেরিয়ে এসছে কেমন সব শেষে আছে, রেমে রমেশ ব্রজবধূ যথার বকস্ব প্রতিবিম্ব বিক্রম, সব শেষে বলছেন এই যে ব্রজবধূদের সঙ্গে রমেশ রমা বিশ্বনাথ স্বয়ং বিষ্ণু, তিনি রেমে তিনি আনন্দ করলেন, তাদের সঙ্গে ব্রজবধূদের সঙ্গে কেন আর কেমন করে, যথা অর্ভকস্ব প্রতিবিম্ব বিক্রম, পরিষ্কার করে দিচ্ছেন কেমন একটা ছোট্ট ছেলেকে আয়নার সঙ্গে বসিয়ে দিলেন, যে প্রতিবিম্ব দেখা যায় সেভাবে আর একটা,
সে জিভ্যাঞ্চার দর্শনে খেলা করে, এই যে বিম্বের সঙ্গে প্রতিবিম্বের ক্রীড়া খেলা রাসতাই, এই সখীরা এই ব্রজেশ্বরী গোপিনীরা এরা শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব, শ্রীকৃষ্ণ বিম্ব, শুধু রূপের তফাৎ একই সত্তা। মা বলেছিলেন, মাকে একজন ভক্ত চিঠি দিয়েছিল, মা তুমি ঠাকুরের নাম দিয়েছ, আমার যে তোমাকেও ডাকতে ভালো লাগে, কি বলে ডাকবো? তখন মা গোপেশ মাঝের মুখ থেকে শোনা, মা তখন গোপেশ মাঝে গোপে লিখে দাও, সে যদি আমাকে ডাকতে চায় ডাকতে পারে, আমি তাকে যে নাম দিয়েছি ঠাকুরের নাম জেনে রাখবে, ঠাকুর আর আমি, যে ঠাকুর সেই আমি, শুধু রূপের পার্থক্য। এখানেও তাই, শুধু রূপের পার্থক্য, দুটো বলে মনে হচ্ছে, আদৌ দুটো নয়, একই দুই হয়েছেন। কেন? এই ক্রীড়া করবার জন্য, খেলবার জন্য। যেমন ওই ছেলেকে আয়নায় দেখে আর একটা মনে করে আর একটা নয়, সে তো নিজেই, তেমনি এই গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব। শ্রীকৃষ্ণ নিজের থেকেই নিজেকে সেলফ প্রজেক্ট করে, নিজেকে বাইরে, নিজের শক্তিকে, নিজের শক্তিকে বাইরে প্রকাশ করে, শক্তি আর শক্তি মানে লীলা। সুদর্শনী বলছেন, যোগ সংযোগ ইত্যুক্ত, এই যে যোগ, যে সংযোগ কার সঙ্গে? জীবাত্মা পরমাত্মা, এই গোপিনীরা হচ্ছেন জীবাত্মা, স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা। সাধকের সাধনার শেষ পর্যায়ে যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, আত্মজ্ঞান লাভ হয়, তখন কি হয়? জীবাত্মা পরমাত্মা ভেদ বুঝে দেয়, তখন একই থাকে। সেই যে ব্রহ্ম বুদ্ধি, সে যে আত্মবুদ্ধি, সে যে শাশ্বত মিলন, সেই চিরন্তন মিলনই হচ্ছে রাস। সাধারণ মানুষ এটা বুঝতে পারে না বলেই নিজের মতো করে সে নিজের শরীর দিয়ে সেটাকে বুঝবার চেষ্টা করে, কিন্তু সেই ভ্রান্তি ঘোষানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের 125 বছরের জীবনকে তিনটে ভাগে ভাগ করেছেন সাধকেরা। তার 12 বছরের জীবন হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবনে তার প্রেমের প্রকাশ। তারপরের ভাগ হচ্ছে মথুরা, সেখানে তার প্রতাপের প্রকাশ যুদ্ধের পর যুদ্ধ। তারপর শেষ হচ্ছে দ্বারকা, সেখানে প্রজ্ঞা গীতা, সেখানে তিনি তার চরম একেবারে কর্মত্যাগ, তারই সৃষ্টি, যে দ্বারকা তারই সৃষ্টি, সেই দ্বারকা তিনি ভেঙে চুরে শেষ করে দিলেন, ডুবিয়ে দিলেন, শেষ করে দিলেন। অর্থাৎ আমার কোনো কিছুতেই আসক্তি নেই, এই অনাসক্ত নিরাসক্ত জীবন, সেইটাই কৃষ্ণ জীবনের দ্বারকার প্রকাশ। এই যে কিন্তু আমরা এখন যাচ্ছি প্রথম জীবন, এই বৃন্দাবন লীলায় যেদিন এই রাস ঘটেছিল সেই দিন কৃষ্ণের বয়স 8 বছর 1 মাস 24 দিন, তার গোমো বেরোনি। একটা বাচ্চা ছেলে 8 বছর 1 মাস 24 দিনে সেই লীলা করছে, ভাবতে পারেন? সেই সময় তার মনে কখন কাম আসে, কখনো দেহবুদ্ধি আসে, 8 বছর সে বোঝেই না কাম কি। সেই শ্রীকৃষ্ণকে নিয়ে এই বিচিত্র লীলা, রাস লীলা। তাহলে রাস, রাসের নাম কি পেলাম, রাস মানে কি পেলাম, রাস কেন তাও পেলাম? এইবার রাসের খেলা শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেমের প্রবাহে বাঁচতে বাঁচতে এসে বংশীবটের তীরে দাঁড়িয়ে এই বিশ্বন্তকে যোগ মায়া, শেষ কথা, যোগ মায়া উপাস্থিত, এই লীলা করবার জন্য তিনি কিন্তু কারো সাহায্য নিয়েছিলেন, সেটি যোগ মায়া। কেন নিলেন সাহায্য? এই লীলায় ভগবান তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দিয়েছেন, উজাড় করে দিয়ে তিনি সম্ভব করবেন, সম্ভব করাবেন। তার মনটি ছিল একমুখী, এই গোপিনীদেরকে তিনি আশ্বাস করবেন, তিনি ভ্রমর হয়ে গোপিনীদের হৃদয়ের পদ্মমতটুকু আশ্বাস করবেন, সেই জন্য তার মন ছিল একমুখী। কিন্তু এই লীলায় বহু অদ্ভুত ঘটনা ঘটবে, তার মনটাকে তাহলে দুভাগ করে দিতে হয়, অদ্ভুত ঘটনা ঘটাবো, আবার লীলা আস্বাদন করবো। তা যদি হয় তাহলে একমুখী লীলায় বাসার সাধন হয় না, সেই অঘটন ঘটাবার জন্যই এই লীলার সহায়ক হিসেবে তিনি যোগমায়ের সাহায্য নিয়েছিলেন। যে ওই দিকটা তুমি দেখবে, আমাকে যে লীলা করতে যেসব বিচিত্র ঘটনা কোনো ঘটাতে হবে সেগুলো তুমি হবে, তুমি আমার হেল্পিং হ্যান্ড,
যাতে আমি মন প্রাণ দিয়ে একটা দিকে যেতে পারি, ওদিকে আমাকে লক্ষ্য করতে না হয়, সেই কাজটা তুমি করবে। এই জন্যেই যোগ মায়া উপাস্থিত। আমরা দেখাবো কি করে যোগ মায়া কৃষ্ণকে সাহায্য করছেন এই লীলা, সেই ভগবানের অপূর্ব লীলা আস্বাদনের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছেন কি করলেন, দৃষ্টিবাক সেকেন্ড দ্বিতীয় শ্লোক, দৃষ্টিবাক কুমদ বন্দম অখণ্ড মণ্ডলম রমান নাভম নবকঙ্কমরঞ্জিতম ভালোবাসার জন্য দেখলে প্রেমের সঞ্চার হয়। চন্দ্রের সঙ্গে সাধু ফুল, চাঁদ উঠলে পরে সাধু ফুল ঘটে, তাই চন্দ্রের সঙ্গে সাধু ফুলের সম্পর্ক দ্বৈত দ্বৈতার। তাই বলছেন এখানে সেই রাধা রানীর কথাই মনে হচ্ছে, দৃষ্টিবাক কুমুদ বন্দম অখণ্ড মণ্ডলম, কিন্তু সবদেব এই ভাগবত বলতে বলতে ভাবে বিভোর হয়ে যেতেন। বলছেন চাঁদের কথা, কিন্তু চাঁদ বলতে ভুলেই গিয়েছেন, চাঁদ শব্দের উল্লেখ করতে ভুলেই গেলেন। বলছে একটা গোল একটা জিনিস অখণ্ড মণ্ডলম, দৃষ্টিবাক এই অখণ্ড মণ্ডলম, কেমন সে অখণ্ড চাঁদ, কেমন সে চাঁদ, ওই রমা আনন আভম নবকুঙ্কুম রঞ্জিতম, রমা মানে লক্ষ্মী, লক্ষ্মীর মুখের যে লালচে আভা কুঙ্কুমের দ্বারা রঞ্জিতা দিয়ে প্রথম শুরু করেছিলাম, এই শ্রীকৃষ্ণ সেই বনে গিয়ে বংশীপাটের তলায় দাঁড়িয়ে তার চাঁদকে দেখে তার মনে পড়ে গেল দৃষ্টবা। আর তার উপরে চাঁদ, ওই চাঁদ হচ্ছে কুমুদ বন্ধু, কুমুদের বন্ধু, কুমুদের সখা, চাঁদ উঠে পরে কুমুদ ফুল ঘটে, সে চাঁদের কথা ভুলে গিয়ে ভাবে বিভোর হয়ে তিনি বলছেন অখণ্ড মণ্ডল, গোলাকার একটা বস্তু, চাঁদ তো গোলাকার, সেই গোলাকার বস্তু লালচিতার রং, যিনি কুমুদ ফুলের সৃষ্টি করেন তাকে দেখে, আর সেই বন বনঞ্চ সেই সমস্ত বন বৃন্দাবন তখন আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেইটা দেখে মনে এত আনন্দ হয়েছে কৃষ্ণের। জগৎ কলম বাম দিশাং গণহরণ, বাম দিশাং মানে হরিণী নয়না, সুন্দর নয়না সেই গোপিনীদের মনোহরম, গোপিনীদের মন হরণ করবার জন্য জগৎ কলম মাসিতে তিনি তান ধরলেন, জগৎ মানে গান করতে আরম্ভ করলেন। এই কলম শব্দটা টিকাকাররা নানা রকম ব্যাখ্যা করেছেন, কলম শব্দের অর্থ হচ্ছে কাম বীজ, রাধা নাম, রাধা নামে সারা মাসি সে তিনি বেঁধেছিলেন, আর কলম হচ্ছে ক্লিং, এই কল কাম বীজ তিন সে কৃষ্ণের মাসির তিন রকম ডাক ছিল, একটা হচ্ছে আনন্দ দেওয়া, একটা একটা হচ্ছে সঙ্গহিনী, একটা এরকম তিন রকম বাসী, তিনি আকর্ষণী ধ্বনিতে সেদিন দান করেছিলেন, মানে আকর্ষণী বৃন্দাবনে গোপিনীদের আকর্ষণ করবেন। এইবার যোগমায়ার খেলা, তিনি তো বাঁশিতে জগৎ কলম, বাঁশিতে সেই গোপিনীদের মন হরণকারী মনোহরণ বাঁশিতে দান দিলেন, কিন্তু সেই বাঁশি সমস্ত বৃন্দাবনে ছড়িয়ে তো গেল, কিন্তু যোগমায়া একবার এলেন সকলের কানে, কিন্তু সেই বাঁশির স্বর পৌঁছল না, মাত্র তিন শ্রেণীর গোপিনীরা সেই বংশী ধ্বনি শুনতে পেয়েছিলেন। কি করে হলো তিন শ্রেণীর গোপিনীরা শুনতে পেলেন, কেন সবাই শুনতে পেলেন না, এই যোগমায়া, যোগমায়া এমন মায়াজাল বিস্তার করলেন শুধুমাত্র বৃন্দাবনের তিন শ্রেণীর কানে এই বংশী ধ্বনি, কানের ভিতর দিয়া মর্মে বসিল গো আকুল করিল অনুপ্রাণ, সেই বংশী ধ্বনি তিন শ্রেণী গোপিনীদের মধ্যে তিনটে ভাগ ছিল, নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা হচ্ছেন যুগে যুগে দাদা ভগবান নারায়ণ লীলা করেন গোপী, এই লক্ষ্মী চোখে রাধা ললিতা বিশাখা, সাধন সিদ্ধা এই তারপর তার যুগে রামচন্দ্রের কাছে যা পেতে চেয়েছিলেন সেই রবি সাধারণের ঋষি, এরা সাধন করে ভগবানের সঙ্গ পেয়েছে, এই যুগে তারা গোপিনীও এসছেন, আর কৃপা সিদ্ধা স্বর্গের দেব তারা লীলার জন্য নিয়ে এসেছিলেন। তিন শ্রেণীর গোপিনী এই শত সহস্র বৃন্দাবনের বাসিনীদের মধ্যে সবাই শুনতে পেল না এই গান, মাত্র তিন শ্রেণীর গোপিনীরা এই গান শুনলেন। শুনে কি হলো, শোনার পরে তাদের মনোভাবটা কেমন, ভাগবত বলছেন তিন তাদের মধ্যে তিনটে ভাগ, কোন গোপিনী ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন, কোন গোপিনী স্বামীর সেবা করছিলেন, কোন গোপিনী গরুর দুধ দইছিলেন একটা ধাপ, কোন গোপিনী দ্বিতীয় ধাপ, কোন গোপিনী তার আত্মীয় শ্বশুর শ্বশুরদের খেতে দিচ্ছিলেন, কোন গোপিনী দুধ জ্বাল দিচ্ছিলেন, কোন গোপিনী অসুস্থ স্বামীর সেবা করছিলেন আরেকটা ধাপ, তৃতীয় ধাপ
কনকগোপিনী খেতে বসেছিলেন, এটা হাত। আর কনকগোপিনী সন্ধ্যা হয়ে এসেছে, একটু সাজতে বসেছিলেন। কৃষ্ণের সেই বংশীর ধ্বনি শুনে প্রথম গোপীরা ছেলের বুক থেকে নামিয়ে মাটিতে ফেলে দিলেন। স্বামী সেবা করছিলেন, পড়ে থাকলো। গরুর দুধ দুইছিলেন, বাছুর ছেড়ে দিলেন, যেমন ছিল তেমনি। যারা খাওয়াতে বসেছিলেন, পড়ে থাকলো খাবার ভাত। যারা রুটি টুটি তৈরি করছিল, উনুনে সেইতে পড়ে থাকলো। যারা দুধ জাল দিচ্ছে, উনুনে দুধ থেকে গেল। যারা খেতে বসেছিল, তাদের সে একটু হাতি উঠে এলো ছুটে। আর সব থেকে মজা, তার সাজতে বসেছিল, চোখে দিচ্ছিল গাজল, হঠাৎ ভুলে গেল ডাক শুনে। চোখের গাজল লাগলো পায়ে, পায়ে রাস্তা দিল চোখে, নাকের গলা গেল কানে, বিপর্যয়, অলঙ্কার বিপর্যয়। ভাবে এত বিপদ হয়ে গিয়েছে, দেহ বুদ্ধি হারিয়ে গেছে, কোনটা কোন জায়গায় লাগাতে হয় সে বুঝতে নেই। এমন টান ভগবানের, এমন আকর্ষণ ভগবানের, দেহ বুদ্ধি নেই। একটা একটু হাত, আর একজনের আর এক দলের এই বস্ত্র বিপর্যয়, অলঙ্কার বিপর্যয়, বিপর্যয়, বুদ্ধিকে প্রান্ত হয়ে গিয়েছে, কোনটা কোথায় লাগাতে হবে ভুল হয়ে গিয়েছে। চোখের কাজল চরণে পড়িল, চরণের আলতা কাঁথিতে, নাকের গয়না কানেতে গেল, গলার গয়না গেল কোমরে, কোমরের হাল এলো গলায়, আর ক্লাইম্যাক্স পরনের কাপড় গেল বুকে, রূপ তিরিয়ে চলে গেল নিচে, আখ্যান গলায় থাকলো, খেয়ালই নেই। ভাবুন, হাসির নয়, ভাবতে ভাবতে রোমাঞ্চ গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভগবানের ভালোবাসা যদি এইরকম হয়, এত লজ্জা। ঠাকুর বলছেন দেহ বুদ্ধিও থাকে না। সেই গোপীদের দেহ বুদ্ধি ভুল হয়ে গেছে, কোনটা বুক কোনটা পা কিছুই বুধ নেই। বুকের কাপড় দিয়েছে পায়ে, পায়ে কাপড় এনেছে বুকে। এই যে দেহবোধ রহিত, দেহবোধ রহিত ভগবানের আকর্ষণে, অপূর্ব প্রেমের আকর্ষণে গোপিনীদের সবচেয়ে ভুল হয়ে গেল। কি করি তার হইল কি বা সকলে হইল ভুল। এই বিভ্রান্তি, এই বিপর্যয় নিয়ে গোপিনীরা ছুটে এসেছিল ভগবানের কাছে। কিন্তু হাত ভুলে গিয়েছে আগমন করতে, কেন ডাক এমনি? সেই ডাকটার জন্যই তারা এক মাস অপেক্ষা করছে। সেই আশ্বিনী পূর্ণিমার দিন ভগবান কথা দিয়েছিলেন, কার্তিকী পূর্ণিমায় আমরা আমি তোমাদের ডাকবো। সেই কার্তিক পূর্ণিমা এসেছে, এক মাস ধরে তারা কাত্যামী ব্রত করেছেন। ভগবান বিজ্ঞান শুনিয়েছে এখানে, সে কাত্যামী মন্ত্র ভগবান শিখিয়ে যদি এক মাস ধরে ডাকবো তখন আমাদের পাবে। সেই ডাক আজকে এসেছে, আজকে কি আর থাকতে পারে? আজকে তাদের যে ব্যাকুলতার সীমা নেই, আজকে তাদের আরতির সীমা নেই, আজকে তাদের আকর্ষণ, সেই আকর্ষণে ধনীদের তাদের মন ছিটে হয়ে গিয়েছে। দেহে তার মন নেই, মনের গৃহ হচ্ছে শরীর। মনকে যদি জেনে নিয়ে যায়, শরীরে আর মন থাকে না, সেই যে অবস্থা। মন শরীর ছেড়ে চলে গিয়েছে, মন কৃষ্ণ চরণে যাওয়ার জন্য উন্মুখ হয়েছে। তখন গোপিনীরা আসছেন কেমন করে, ভাগ্য শোনাচ্ছে, নিঃসম্ম গীতম তৎ অনঙ্গ বর্ধনম কৃষ্ণ আহিত মানসা। সেই গান শুনে অনঙ্গ বর্ধন গোপীদের মনের আনন্দ দারুণ বেড়ে গিয়েছে। তাদের মন কৃষ্ণ কৃষ্ণ, তাদের যে মনকে আকর্ষণ করেছেন তারা, আজ অন্যান্য অলক্ষিকম, তারা ভাবছে আমরা একাই যাচ্ছে এখানে। যোগমা যোগমা গোপীদের ভুলিয়ে দিয়েছেন, তারা তো আশেপাশে তাকিয়ে দেখছেন না। তারা ভাবছে আমি একাই যাচ্ছি, অন্যান্য অলক্ষিকম, কারোর দিকে লক্ষ্য নেই। যদিও শত শত গোপিনী যাচ্ছেন, সবাই ভাবছে আমি একাই যাচ্ছি। আর গোপিনী সুখদেব দেখছেন এখানে, সনাতন দাস বাবাজি বলছেন, সুখদেব বলছেন না যে তিনি গেলেন, তারা যাচ্ছেন, বলছেন তারা হাসছেন, যেন সুখদেব দেখছেন। আজগ্ন গোপীরা আসছেন ছুটে, সুখদেব দেখতে পাচ্ছেন এই খালি চোখে যে গোপীরা আসছেন। কেমন জবলোল কুণ্ডলা, তাদের কানের কুণ্ডল দুলছে, তাদের সেই কানের কুণ্ডলের আলো তাদের সুন্দর গালে ছড়া পড়ছে। তারা পাগলের মতো ছুটে আসছে, লক্ষ্য করছে না আশেপাশে অন্য গোপিনীরা আছে। তারা ভাবছে আমি একাই যাচ্ছি। এই যে ভগবানকে পাবার জন্য তীব্র লালসা, এর নাম লালসা, সবচেয়ে শাস্তি লালসা। এইরকম লালুপতা, এইরকম লৌল ভাব, এই যদি না আসে ভগবানকে পাওয়া যায় না। আর এই টান এলে পরে কি হলো, পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেল, সামাজিক বন্ধন ছিন্ন হয়ে গেল, পতি পত্নী স্বামী পুত্র মাতা পুত্রের সম্পর্ক একবার ছিন্ন, ভুলে গেল সব। দেহ যত প্রিয় সূচি অসুচি বোধ চলে গেল, উচ্ছিষ্ট হাত, দেহের স্থানের অবস্থান বিপর্যয় ঘটল। এইরকম যদি হয় ভগবানের জন্য, যদি এইরকম টান হয়,
সেই টানটাই ভগবানকে পাওয়ার পথে সাহায্য করে। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে ঠাকুর যখন এইসব প্রেমের গান বলতেন, নরেন বলতো প্যাম ট্যাম ভালো লাগে না প্যাম, তখন ঠাকুর বলেছেন দেখ তুই রাধা কৃষ্ণ মান আর নামান কৃষ্ণের জন্য রাধার যে টান সেই টানটুকু না এই টান, সেই টানের কাছে সমাজ সংসার আত্মীয় বন্ধু সংসার দেহবোধ পর্যন্ত হারিয়ে যায়। সেই অবস্থায় গোপীরা ছুটে এলেন কৃষ্ণের কাছে। যখন ছুটে এলেন তখনই শুরু হলো তাদের পরীক্ষা। ভালোবাসার মানুষকে সব থেকে কষ্ট দেয় কি? উপেক্ষা। শ্রীকৃষ্ণ তখন শুরু করলেন তার পরীক্ষা। 10টা প্রশ্ন শ্রীকৃষ্ণ করেছিলেন গোপিনীদেরকে। এই সনাতনদাস বাবাজি বলছেন গোপিনীদের হৃদয়ে প্রেমের অগ্নি জ্বলছিল। এই 10টা প্রশ্নের প্রশ্ন যেন একটা করে নাম একটা করে কাঠ সেই প্রেমের অগ্নিতে পড়ে তাদের আরো আগুন দিয়ে দাও দাও করে প্রেমের অগ্নিকে জ্বালিয়ে তুলল, যাতে কৃষ্ণ প্রেমের অগ্নিতে রাধার গোপিনীরা জ্বলে পড়ে মরেন। তাদের জ্বালিয়ে পুড়িয়ে মারবার জন্য একের পর এক উপেক্ষার প্রশ্ন করতে লাগলেন কৃষ্ণ কেন এসেছ। সেই প্রশ্নটাই বলতে প্রথম কি প্রশ্ন করলেন গোপিনীরা। যখন গোপিনী এসে তিন যে থাক তিন থাকে তার সামনে দাঁড়ালেন, তিনি বংশীধারী হয়ে দাঁড়িয়ে আসেন আর মিচি মিচি হাসছেন। হাসতে হাসতে কৃষ্ণ বললেন স্বাগতম বহু মহাভাগা কি করবানি ব্রজস্ব অনাময় কত আগমন কারণম। প্রথমেই বলছেন ওয়েলকাম স্বাগতম এসো এসো তোমার ভাগ্যবতী তোমরা এসো প্রথমেই খোঁজা বা স্বাগতম ভালোবাসার লোককে এবার কেউ রিসিভ করে তিনি জানো এটা অপরিচিত বিদেশি কাউকে বলছেন স্বাগতম আসুন আসুন আপনারা আসুন কেম করবানি বা আপনাদের জন্য কি করতে পারি নিজেই দেখেছেন মাসিতে আপনাদের জন্য কি করতে পারি। তারপরে বলছেন যে আপনার আমার যখন নানা বিদ্যাপনে নানান বিপদ ব্যাপারে আপনারা আমার সাহায্য নেন তাই আপনার জন্য কোনো বিপদে সাহায্য দিতে এসছেন ব্রজস্ব অনাময় ব্রজস্ব মঙ্গল তো অমঙ্গল কিছু হয়নি তো যে আপনারা ছুটে এসেছেন সাহায্য দিতে। আর শেষ চরম ব্রত আগমন কারণ কেন এসেছেন বলুন তো নিজেই দাগ দিয়েছেন বেশি এবং বংশীদের কিন্তু প্রথম দাগটা এই কেন এলেন কে রাখলো আপনাদেরকে। এই পরীক্ষা শুরু হলো ভগবান এইভাবেই পরীক্ষা করেন ভক্তকে। দ্বিতীয় প্রশ্ন যে আপনারা এসেছেন জানেন রজনী এসা ঘোর সত্য নিষেধিতা এই রাত্রি ঘোর অন্ধকার বন্য জন্তুতে পরিপূর্ণ এই রাত্রি এখানে আর বেশিক্ষণ থাকবে না প্রতি যাহাত নিয়ম স্থেয়ম আপনারা ফিরে যান। আপনি আপনি করে বলছেন আপনারা ফিরে যান নিজের বাড়িতে ফিরে যান এই ঘোর অন্ধকার রাত্রে এই বন্য জন্তু বন্য জঙ্গল আপনাদের থাকা উচিত না ফিরে যান। তারপরে বলছেন গোপীরা তখন খুব দুশ্চিন্তায় আমাদের ডেকে নিয়ে শোকটা বলছেন তখন শ্রীকৃষ্ণ বলছেন আপনারা এসেছেন রাত্রিবেলাতে নিশ্চয়ই সংসারে কাজ করছিলেন আপনাদেরকে দেখতে না পেয়ে আপনাদের আত্মীয় স্বজন খুব উৎকণ্ঠায় আছে তাদেরকে উৎকণ্ঠিত করা আপনারা উচিত নয় ফিরে যান। তিন চার যখন শুনছি গোপীরা তখন পরস্পরের মুখ চাচাই করছে কি শুনছি যখন এদিক ওদিকে তাকাচ্ছে তখন শ্রীকৃষ্ণ আরো খোঁজা দিলেন আপনারা নিশ্চয়ই মনে সুন্দর শোভা দেখছেন এই চমৎকার ফুল ফুটেছে যমুনার সুন্দর উঠছে এই মনের শোভা দেখতে বোঝা এসেছেন তা শোভা তো দেখা হলো এইবার যান। চার তারপরে বলছেন যদি আমাকে ভালোবেসে এসে থাকেন আমাকে সবাই ভালোবাসে আবার উল্টো খোঁজা শুধু আপনারা যে ভালোবাসেন তাই নয় আমাকে সবাই ভালোবাসে আপনারা যদি আমাকে ভালোবেসে এসে থাকেন তো দেখা হলো এবার চলে যান। তারপরে বলছেন দেখুন আপনাদের স্বামী পুত্র আছে সংসার ধর্ম আপনাদের আছে সতীর ধর্ম নারীর ধর্ম সংসার ধর্মকে পালন করা সুতরাং সাংসারিক ধর্ম থেকে আপনারা বিচ্যুত হয়ে এসেছেন সংসারে ফিরে যান। তারপরে বলছেন নারীর ধর্ম কি পতি সেবা আপনারা অধর্ম করছেন নিজের পতিকে ছেড়ে সেখানে এসেছেন সুতরাং এটা আপনাদের অন্যায় ফিরে যান। আর একটা মারাত্মক ধাক্কা তখন বলছি জানেন যে আপনি এসে গভীর রাত এসে লোকেরা কি বলবে যুগভূষিত ঔপবর্তম অজশস্করম লোকেরা ভাববে আপনারা উপপতির কাছে এসছেন বারো নারী এটা যুগভূষিত মহাপাপের কাজ নারীরা যদি উপপতির কাছে আসে বেশ্যা নারীরা তাদেরকে বেশ্যাই বলে
এবং সেটা অযশস্কর, আপনাদের সম্মানের পক্ষে হানিকর, তাই আপনারা ভুল করেছেন। রঘুপতির কাছে আসা আপনাদের অমান মানের পক্ষে ক্ষতিকর, ফিরে যান। বলছে গোপীর একদম স্তব্ধ, কি বলছে রঘুপতি? শেষ কথা বলছেন 10 নম্বর, দেখুন আমাকে পাওয়ার জন্য সবসময় আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে তা নয়। ধ্যানাথ, গুণকীর্তনাথ, মননাথ, লীলাচিন্তনাথ, বাইরে থেকে অন্য জায়গা থেকে যদি কেউ আমাকে ধ্যান করে, আমার লীলা চিন্তা করে, আমার গুণের কথা শ্রবণ করে, তাহলে সেটা আমার সামনে দাঁড়িয়ে থাকার থেকে বেশি ফলদায়ী হবে, তাই তো হয়। ভগবানকে না পেয়ে আমরা যখন দূরে বসে চিন্তা করে ধ্যান করি, তখন তাকে বেশি পাওয়া যায়। এই সেটাই করুন, এখন ঘরে ফিরে ফিরে গিয়ে আমার চিন্তা করুন, আমার কথা করুন, আমাকে সামনে দাঁড়িয়ে থাকার থেকে সেটা বেশি ফলদায়ী, তাই পারান। যখন এইবার উপেক্ষা করছে প্রেমের জগতে, ভালোবাসার জগতে, উপেক্ষাই সব থেকে বড় কষ্টদায়ক। গোপিনীরা তখন এত কষ্ট পেয়েছেন, সুখদেব বলছে, সুখদেব দেখছেন, আর দেখে তিনি বিহ্বল করে, দেখছি গোপীরা নিচে মাটির দিকে মুখ করে, তাদের দুঃখে মুখ ফোটে, মুখ ফাটে তো মুখ ফাটে না, কথা বলতে পারছেন না, মাটির দিকে তাকিয়ে আছেন, তাদের চোখের জলে চোখের গাজল ভেসে এসে মুখ ভেসে যাচ্ছে, তাদের নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছেন, যেন পৃথিবীকে বলছেন যে হে ধরিত্রী, তুমি তো সর্বক্ষমা, কিন্তু আমাদের এত দুঃখে তোমার একটু কষ্ট হচ্ছে না, তাই নখ কাট, নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছেন, সুখদেবের ভাষা। তখন এই যখন গোপীর এই অবস্থা, তখন একজন গোপিনী এগিয়ে এলেন, বিপুল আঙুল নিলেন। গোপিনীদের মধ্যে দুটো ভাগ, একটা তদীয়তাময়ী, একটা মদীয়তাময়ী। মদীয়তাময়ী গোপিনীরা তারা বলে আমরা কৃষ্ণের দাসী, কৃষ্ণের অধীন। আর তদীয়তাময়ী গোপিনীরা বলে কৃষ্ণ আমার দাস, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের নই। এই যে তদীয়তাময়ী গোপী, তিনি হচ্ছেন রাধা। বৈষ্ণব শাস্ত্রে এই মহিমা বসি বেশি, কৃষ্ণকে তুমি আমার চরণ দাস করে রেখে দিয়েছিলে, আমি তোমার কাছে যাব না। সেই তিনি যখন সদ্গোপিনীরা মাথা ঘাঁচ করে কাঁদছেন, তিনি আগে সামনে গিয়ে আনন্দে বললেন, না পারে অহং গদিত মনে সংসং, এরকম নিষ্ঠুর কথা তুমি বলতে পারো না। কেন? আমরা দুর্জর সংসার শৃঙ্খল গ্রহ সংবৃচ্ছ, এই দারুণ সংসারের শৃঙ্খল ছিঁড়ে আমরা ছুটে এসেছি, তোমার নিশ্চয় কথা বলছো, তুমি কথা বলতে পারো না, এত সাহস রাখতে পারি। এই সাহস কোথায়? প্রেমের দাবি, ভালোবাসার জোর এমনি, তোমাকে বলতে আমি পারি, তুমি অন্যায় কথা বলছো। তারপরে ব্যাধারণী বলছেন যে তুমি আমাদের খুব বড় বড় ধর্মবিদা বা ধর্মবিদ বলতি, এই যে ধার্মিকের মতন কথা শোনালে, আমাদের সতী ধর্ম নারী ধর্ম শেখালে, তোমার কথার মধ্যে তোমার উত্তর আছে। তুমি বারবার বলেছ আমাদেরকে যে সতী নারী ধর্ম হচ্ছে পতি সেবা। আমরা তো জানি তুমি তো জগৎপতি, সমস্ত জগতের স্বামী তো তুমি, জগৎপতি জগৎ স্বামী, আমরা তো অন্যায় করিনি, আমরা যে জগৎপতি পতির কাছে এসেছি, তো আমাদের অন্যায় কোথায়? বারবার শুনে এসে তুমি আমাদের পতিপতি, আমরা তো জানি তুমি পতি, তুমি জগতের ছেলে আমাদের পতি, আর তুমি জগতের পতি, তার থেকেও বড় বেলা শাস্ত্রপাত শুনবে আমাদের, তুমি নারী ধর্ম শিখিয়েছ, তোমার উপনিষদে কি বলে, নবা হরে পত্তু কামায় পতি প্রিয়ন ভগবতী, আত্মনাশ্চ কামায় পতি প্রিয়ন ভগবতী। উপনিষদে বলছেন সব পতির মধ্যে আত্মা আছেন, আর তুমি সেই আত্মা, মানুষ পতিকে ভালোবাসে তার মধ্যে আত্মা আছে, নবা হরে পত্তু কামায় পতি প্রিয়ন ভগবতী, পতির মধ্যে আত্মা আছে সেই জন্যই পতিকে ভালোবাসে, আত্মনস্থ কামায় পতি। সুতরাং তুমি তো বিশ্ব আত্মা, তুমি তো সকল জীবের অন্তরে আত্মা রূপে আছো, তুমি আছো বলেই পতির পতিত্ব, যারা তা দেখে না তারাই পাপ করে বরঞ্চ। সুতরাং আমরা রূপপতির কাছে যাইনি। রূপপতি শব্দের অর্থ কি? উভয়ের কাছে, সমীপম গত্বা, আমি তো পতির কাছে এসেছি, জগৎপতি তুমি, বিশ্বপতি তুমি, তুমি অন্তর্যামী সর্বান্তর্যামী, সুতরাং আমরা জগৎপতির কাছে এসেছি, আমরা জগৎ উপমান সমীপম কর্তা, আমরা জগৎপতির কাছে আমরা পাপ করিনি, যুগোচ্ছিত নয়, তুমি উপপতি নও, তুমি ঠিক ঠিক পতিয়া সেই পতির কাছে আমরা দিয়েছি। এত সব শাস্ত্রের কথা রাধারণী শুনিয়ে দিলেন কৃষ্ণের চোখ। তখন আর একদল গোপিনী চন্দ্রাবলী, এরা যারা ভাবে আমরা কৃষ্ণের দাসী, তারা একটু ঠান্ডা করে কৃষ্ণকে বলছে, তোমার চেহারাটা বড় সুন্দর, দৃষ্ট আলোকা প্রতমুখম, তোমার সুন্দর চঞ্জন চন্দন চর্চিত মুখ, হসিতম তোমার মুখের অধর হসিতম, মুখের হাসি
তোমার এই বিরাট দুটো হাত যে হাত আমাদের সবসময় রক্ষা করেছে, দত্তা তারপরে তারা বলছেন ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠার তুমি আমাদের বারবার বলছো চলে যেতে, চাই কি করে? আমাদের মন শরীরের আঘাত হচ্ছে, মন মন শরীরের মধ্যে থাকে, যাবে বলছো ব্রজে গিয়ে কাজ করতে, যে মন হাতে নেই সে হাত কাজ করবে কি করে? কেন আমাদের মন যাব এই কথা বলতে বলতে তখন সব গোবিন্দরা বলছেন কাঁদতে কাঁদতে, তুমি যখন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাদেরকে, তখন এর থেকে শরীর রাখার দরকার, যে আমরা শরীর ত্যাগ করবো তোমার সামনেই, তোমার চরণের সামনে আমরা দেহত্যাগ করবো। যখন তারা বললেন দেহত্যাগ করবো, তখন আর কৃষ্ণ থাকতে পারলেন না, তখন তিনি আনন্দে আশ্বাস দিলেন, চলো অনেক পরীক্ষা নিয়েছি, এবার তাঁদের হাত দিয়ে প্রথম রাস তাদেরকে যমুনার তীরে নিয়ে গেলেন। যমুনার তীরে নিয়ে গিয়ে তাদেরকে আনন্দ দিতে লাগলেন। সেই আনন্দ পেয়ে গোপিনীদের মনে দুটো ভাব এলো। প্রথম গোপীরা ভাবলো আমরা কত ভাগ্যবতী, যাকে যোগী ঋষিরা ধ্যান করে পায় না, তিনি আজকে আমাদের সঙ্গে আনন্দ করছেন। এই এতক্ষণ তারা কৃষ্ণের কথাই বলছিলেন, তাদের দুঃখের কথা, কৃষ্ণের অভাবে যে মুহূর্তে মনে হলো আমরা কত ভাগ্যবতী, আমি যখনই এসে গেল অহং বুদ্ধি, তখনই প্রসমান প্রসাদ আয়ত্তর দিয়ত বিক্ষমান সেই বিক্ষমানন্দ কেশবম, এদের অহংকার দেখে কেশব তাদের প্রসমায় প্রসাদ আয়ো, তাদের এই গল্প দুঃখ করবার জন্যে প্রসাদ আয়ো, তাদের ভালোর জন্য মঙ্গলের জন্য ভগবান অন্তরিত হলেন। কেন অন্তরিত হলেন? এই দেখা দিয়ে পালিয়ে যাওয়া কেন? মিলনের পরে যদি বিরহ না থাকে সে মিলন পরিপূর্ণ হয় না। পূর্ণিমার চাঁদের পরেই অমাবস্যার আলো, অমাবস্যা যদি না থাকে, অমাবস্যার অন্ধকার যদি না থাকতো পূর্ণিমার আলো, টিকাকার বলছেন পূর্ণিমার কোনো দাম নেই, তাই পাওয়ার পরে হারানো প্রয়োজন, মিলনের পরে বিরহের প্রয়োজন, যদি মিলন ক্ষণিকের জন্য হলো সে মিলনের পরে বিরহের প্রয়োজন, এই জন্যেই কেন? ও আমার ভালোবাসার ধন তোমায় হারাই ক্ষণে ক্ষণ, নতুন করে পাবো বলে রবীন্দ্রনাথ বলছেন এই এই অংশটা নিয়ে। ও আমার ভালোবাসার ধন তোমায় হারাই ক্ষণে ক্ষণ, নতুন করে পাবো বলে পেয়ে হারানো হারিয়ে পাওয়া, এই যাই ভগবানের এই লীলা। পেয়েছিলাম পেয়ে হারিয়ে গেলাম, এই হারিয়ে যাওয়ার জন্য যে তীব্র অভাব বোধ, এই অভাব বোধটাই হচ্ছে ভগবানকে পাওয়ার শ্রেষ্ঠ পথ। যত কষ্ট হোক, যত তীব্র যন্ত্রণা হোক, ততই লালসা বাড়বে, যত আমি পাবো না তত পাওয়ার তৃষ্ণা আরো বাড়বে। এই যে পাওয়ার তৃষ্ণা বাড়ানো, এই বাড়ানোর জন্যই ভগবান পালিয়ে যান মাঝে মাঝে, সেই জন্যই ভগবান পালিয়ে গেলেন। ভগবানের পালিয়ে যাওয়ার পরেতে গোপিনীরা উন্মাদিনী হয়ে গেলেন, খুঁজতে লাগলেন পাগলের মতো, খুঁজতে খুঁজতে বিভিন্ন গাছপালাকে জীবন, এত তাদের কৃষ্ণ ভাবে বিপুল হয়ে গিয়েছেন, গাছপালাকেও জীবন মনে করছেন, বিভিন্ন গাছপালার কাছে যাচ্ছেন, তারপরে অশোক বকুল চাঁপা জুই বেগি চামেলি এইসব বিভিন্ন নারকোল আম গাছ জাম গাছ ফল বিভিন্ন গাছে কুলসি, এদের প্রত্যেক গাছে কি জিজ্ঞেস করছো তোমরা কি কৃষ্ণকে দেখেছ? প্রত্যেক আলাদা করে বলা যায় সময় নেই, প্রত্যেকটা আলাদা করে বলার কারণও আছে। প্রত্যেকের কাছে কি গোপীরা ছুটে ছুটে যাচ্ছে, জড়ি ধরে বলছে তোমরা কি কৃষ্ণকে দেখেছো? এই পথে কোনো উত্তর নেই। যখন খুঁজে খুঁজতে খুঁজতে গভীর পড়ে যাচ্ছে, তখন যেতে যেতে তারা এত কৃষ্ণভাবী বিভোর হয়ে গিয়েছে, তখন শুরু করলো তারা কৃষ্ণ লীলা অনুকরণ। অভিনয় নয়, অভিনয়ে নকল আছে, কিন্তু এরা সবাই ভাবতে লাগলে আমরাই কৃষ্ণ, এত ভাবে বিভোর হয়ে গিয়েছেন এই জন্মের পর থেকে, পুণ্যপর থেকে আরম্ভ করে একেবারে
কালীয় দমন পর্যন্ত 8 বছর 1 মাস 24 দিন পর্যন্ত যত লীলা কৃষ্ণ উদ্যাপনে করেছিলেন, গোপীরা নিজেরাই কৃষ্ণ হয়ে আমি কৃষ্ণ, আমি পুতনা, আমি পুতনাকে বধ করছি বুকের উপর বসে, এই বিভিন্ন লীলা তারা অনুকরণ করতে লাগলেন। ভাবে তাই হয়, শ্রীরামকৃষ্ণ মহাবীরে ভালো ভাবিত হয়ে হনুমানের মতো হয়ে গিয়েছিলেন, রাধার ভাবে ভাবিত হয়ে নারীর মতো হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন তার পুরুষের শরীর। এইরকমই গোপীরা তাদের নারী শরীর পৃথক শরীর ভুলে গিয়ে সম্পূর্ণ কৃষ্ণময়ী হয়ে কৃষ্ণ ভাবে ভাবিতা হয়ে তন্ময় হয়ে তত ভাব ভাবিতা তদাকার একেবারে সেই রকম হয়ে গিয়েছেন। এই সুন্দর একটা একটা ছবি বলছি, গিরি গোবর্ধন ধারণ, একজন গোপিনী তার উত্তরীয়টাকে মাথায় ধরেছে, বলছে এই দেখো আমি গিরি গোবর্ধন ধারণ করে আছি, আর তোমাদের ভয় নেই। একজন গোপিনী সাহস হয়েছে, তার মাথার উপর একজন গোপিনী দাঁড়িয়ে এই বলছে এই তোর মাথায় পা দিলাম, যা দূর হয়ে যা কালকে গমন, এরকম এক একবার এক লীলা করছেন। অর্থাৎ তাদের মনে যখন কৃষ্ণ ছাড়া অন্য কোনো চিন্তা নেই, সম্পূর্ণ কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গোপীরা যাচ্ছেন পাগলের মতো। এই হচ্ছে উন্মাদ, একে বলে বিপ্রলম্ব, বৈষ্ণব শাস্ত্রে একে বলে বিপ্রলম্ব, না বিপ্রলম্বে না মিলনানন্দম ভবিষ্যতি, এই বিপ্রলম্ব না হলে পরে মিলনের আনন্দে পাওয়া যায় না। সেই গোপীরা যেতে যেতে কিছুদিন পরে দেখছেন পথের উপরে দুটো পায়ের ছাপ, এই পায়ের ছাপ দেখে ধর বজ্র অঙ্কুশ ভগবানের চরণ ছিল, দেখে যে অবাক হয়ে বলছে তস্য এতানি পদানি, এই পায়ের চিহ্ন কার? তারপরে নিশ্চয়ই নন্দ শোনো, এই নন্দের ছেলে শ্রীকৃষ্ণ পায়ের চিহ্ন এটা। সেই পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে কিছু দূর যাওয়ার পরে নেই দেখছিলেন পাশে আর দুটো ছোট ছোট পায়ের ছাপ, সে আবার কি তো মেয়ের পায়ের ছাপ, কৃষ্ণের পায়ের চিহ্ন, এবার পায়ের ছাপ করতে গেল। তখন তাদের মনে হলো এই প্রথম রাধা নাম এলো, চরণ দেখছি আমাদেরই মধ্যে কোন গোপিনী, তিনি ভগবানকে নিশ্চয়ই নৌনম নিশ্চয়ই বেশি আরাধনা করেছিলেন, তাই যান্ন বিহায় গোবিন্দ আমাদেরকে ছেড়ে একে নিয়ে একা নির্জনে আনন্দ করতে গিয়েছেন, অনরব অরভ্রহ নির্জনে গিয়েছেন। সেই ভাগ্যবতী গোপিনী, গোপিনীরা ভাবছেন আমাদের মধ্যে কখন গেল, আমরা এতদিন আছি কেউ তো টের পাইনি, কোন সময় আমাদের মধ্যে থেকে তাকে তিনি তুলে নিয়ে চলে গিয়েছেন ভাবছেন তারা। তারপর কিছু দূর গিয়ে দেখছেন সেই দুটো পায়ের চিহ্ন নেই, তার বদলে মূল পায়ের চিহ্ন মাটিতে বেশি দেবে গিয়েছে। তখন তারা ভাবছেন সেই গোপিনী বোধ হয় নিশ্চয়ই কৃষ্ণের কোলে উঠেছেন, তাই দুটি শরীরের চাপে পদচিহ্ন আরো বেশি মাটিতে গাঢ় ডুবে গিয়েছে। যখন এই ভাবছেন তাদের ভাবতে দিয়ে আমরা চলে যাই সেইখানে, সেই রাধা রানী এই আরাধিত শব্দ থেকেই রূপ গোস্বামী রাধা তুলে দিলেন, অনয়া আরাধিত, এর দ্বারা আরাধিত হয়েছিল জীব গোস্বামী। সেই রাধা এই শব্দ বলছেন গোবিন্দেন আরাধিত, গোবিন্দেন আরাধ্যা, গোবিন্দের দ্বারা তিনি আরাধিত হয়েছিলেন, আবার গোবিন্দম আরাধিত, গোবিন্দকে তিনি আরাধনা করেছিলেন। এই রাধা শব্দের দুটি অর্থ, যিনি গোবিন্দেন আরাধ্যা গোবিন্দেন আরাধিতা, গোবিন্দের দ্বারা তিনি আরাধিত হয়েছিলেন, তাই তো হয়েছিল। এত সব গোবিন্দের মাঝখান থেকে তাকে তিনি তুলে নিয়ে চলে গেলেন, আদর করে যত্ন করে তাকে, আর গোবিন্দম আরাধিত, তিনি গোবিন্দকে আরাধনা করেছেন। সেই যে রাধা, রাধা কিছু তো কৃষ্ণের সঙ্গে যাওয়ার পর যেতে যেতে হঠাৎ তার মনে একটুখানি এলো কি এই সাক্ষ যোশী নাম বরিষ্ঠ, আমি এই সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ, কেন ভগবান সবাইকে ছেড়ে যে আমাকে বেছে নিয়েছেন, এই একটু ছোট্ট অহংকার। লীলার জন্যে টিকাকার বলছেন ভগবান লীলার জন্যে জগৎকে দেখাবার জন্য শ্রীমতী রাধারানীর মনে হচ্ছে একটু অহংকার চুটিয়ে দিলেন। রাধারানী তো কৃষ্ণ দ্বারা কেউ দ্বিতীয় নয়, যিনি রাধা তিনি কৃষ্ণ, কিন্তু তার মনেও দেখিয়ে দিলেন যে মানুষের এমন হয়। চটিতে বলছেন জ্ঞানী নাম শ্রী দেবী ভগবতী সব বলা বা কৃষ্ণ মহায় মহামহাদী, সেই রাধারানী শ্রেষ্ঠ, যিনি কৃষ্ণ প্রতীক, কৃষ্ণের প্রতীক, তার মনে একটু অহংকার লি যোশী নাম এল বরিষ্ঠ, আমি সমস্ত গোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ। এই মনে হয় তিনি বললেন না বার হয়ে আমি চলিত, আমি একা হাঁটতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, কি সাধ করে চলব। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন একটু অহংকার হয়েছে, তখন কৃষ্ণ বলছেন স্কন্ধম আরুচ্ছ, ওর কাঁধে ওঠো, এই কাঁধে উঠবার ঝড়কর কৃষ্ণ একটু মাথা নিচু করেছেন, যেই কৃষ্ণ মাথা নিচু করেছেন রাধাকে পা বাড়িয়েছেন, এই তখন তিনি
সেখান থেকে তিনি অন্তর্গতে মুহূর্তের জন্য রাধা রানীর ছোট্ট একটু ভুলের জন্য শ্রীকৃষ্ণ কাঁধে নেবার ছল করে মাথা নিচু করে সেখান থেকে অন্তর্হিত হলেন। এই অন্তর্ধানের সঙ্গে সঙ্গে রাধা রানীর ভুল বুঝতে পারলেন, তিনি একেবারে মূর্ছিত হয়ে পড়লেন। পথের ধারে মাঝখানে ঘটনা ফিরে যাই পেছন দিকে, গোপিনীরা কৃষ্ণ কৃষ্ণ করে লীলা করতে করতে খুঁজতে করতে এসে পথের মাঝে পড়ে আসে তাদের একজনের গোপিনী। অবাক হয়ে তো সেই গোপিনী, তারা জিজ্ঞেস করছেন এই রাধাকে, কি হলো তোমার, কেন মূর্ছিত হয়ে আছে? তখন রাধা সব শোনালেন, শুনিয়ে বললেন কেন আমার এই অবস্থা জানো? বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ভালোবেসেছিলেন, কেশবাদ মানব প্রদত্ত, কেশবের কাছ থেকে আমি মান পেয়েছিলাম, আর অপমানের যে দৌরাত্মা সে মানের মর্যাদা রাখতে পারিনি, আমি তার সঙ্গে দুষ্টুমি করেছি, আমার দুর্ব্যবহারের জন্য আমি কৃষ্ণকে হারিয়েছি। মানব প্রাপ্তিঞ্চ কেশবাদ অপমানের যে দৌরাত্মা, রাধার মুখের কথা, মানব প্রাপ্তিঞ্চ কেশবের কাছে আমি অনেক সম্মান পেয়েছি, কারণ এতদের মধ্যে আমাকে দেখে বেছে নিয়েছিলেন, কত সম্মান বোঝো আমার, সে অহংকার এসেছিল, আর সেই অহংকারে অপমানঞ্চ গৌরাত্মার আমি দুর্ব্যবহার করে তার ফলে কৃষ্ণকে হারিয়েছি। এই হারানোর পরে রাধা রানীর যে কান্না, সুখদেব সেই কান্না দেখে ব্যাকুল হয়ে গিয়েছেন। একটি শুধু কথা আমি বলছি, কেমন সেই রাধা রানীর কান্না, দুহাত তুলে রাধা রানী কাঁদছেন, হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ, হে প্রাণনাথ, হে আনন্দদায়ক, হে প্রিয়তম, তুমি কোথায়, কাশী কাশী কোথায় তুমি, কাশী হে মহাবীর, কাশী কাশী দাসস্যাস্তে কৃপানামে সখে দর্শয় সন্নিধি। তিনি কখনো দাসী বলেননি, কিন্তু আজকে বাধ্য হয়ে বলছেন, প্রাণের দায়ে ভালোবাসার দায়ে ব্যাকুল হয়ে তিনি বলছেন, আমি তোমার দাসী, দাসস্যাস্তে কৃপানামে আমি অত্যন্ত কষ্টে অত্যন্ত দুঃখে আছি, দাসস্যাস্তে কৃপানামে সখে, কিন্তু তখনও সখা বলতে ছাড়েননি, সখে দর্শয় সন্নিধি, এসো কোথায় আসো, ছুটে এসো, আমি তার বাঁচি না, প্রাণ বাঁচে না, হা নাথ রমণ বড় বিখ্যাত শ্লোক, সুখদেব বলতে বলতে তার দুটো জলে ভেসে যাচ্ছে, হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী কোথায়, কোথায় আছো তুমি, কাশী কাশী মহাভুজ দাসস্যাস্তে রমণামে সখে দর্শয় সন্নিধি, এসো দেখা দাও। এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা না বলে ভগবান পাওয়া যায় না। রাধা রানী সেই ব্যাকুল ভাব দেখে গোপীকে স্তব্ধ হয়ে গেলেন। এই গোপীকে দেখানোর জন্যই ভালোবাসা কতটা আমি হয় সেই জন্যই শ্রীকৃষ্ণ রাধা রানীকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তখন রাধা রানী উঠে বসে বললেন যে এসো, আমরা আর খোঁজাখুঁজি করবো না, আমরা তো শ্রীকৃষ্ণকে আনন্দ দিতে এসেছি, আমরা যত তাকে খুঁজবো তত তিনি গভীর জন্য পালিয়ে মনে পালিয়ে যাবেন, তার আরো কষ্ট হবে, তাই আমরা এসো এক জায়গায় বসি। সব গোপিনীদের নিয়ে তিনি যমুনার ধারে এলেন, এসে বসে তিনি বলছেন আমরা যত খুঁজবো, তিনি তো আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে চান, আর আমরা চাই তাকে আনন্দ দিতে, কিন্তু আনন্দ দিতে গিয়ে তিনি পালিয়ে বেরিয়ে যদি দুঃখ পান, সে দুঃখটাকে আমরা চাই, তার দুঃখ তিনি যদি আমাদের দুঃখ দিয়ে আনন্দ পান সেই দুঃখটা আমরা চাই, তার কাছে তিনি আনন্দ পাচ্ছেন, ভালোবাসার ধর্মই তাই। গোপী রাধা রানী বলছেন আমাদের দুঃখ দিয়ে যদি তিনি আনন্দ পান সেই দুঃখটাই আমাদের কাছে বলনীয়, আশ্রিষ্ট বা পাদরতাম বিনষ্ট সততম মাম অদর্শনাত মন মহাতাম করোগ বা যথাকথা বা বিতভাতলম পটো মত প্রাণনাথস্থ সৈব না পর। চৈতন্য বলছেন আমাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে পরিপূত করো না কেন, অথবা পায়ে দলে নিষ্পেষিত করো না কেন, যা ইচ্ছে তুমি করতে পারো, হে লম্পট তুমি আমার সর্বস্ব চুরি করে নিয়েছো, কিন্তু জেনে দেখো তুমি ছাড়া আমার গতি নেই। রাধা রানীর সেই ভাব কেঁদে কেঁদে বলছেন আমি এতদিন তোমাকে দাসী কখনো বলিনি, কিন্তু তা কিন্তু আমি তোমার দাসী, তোমার চরণের দাসী, কিন্তু তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি কোথায় আছো, এসো ছুটে এসো। এই বারবার বলতে বল তখন রাধা বলছে আর আমরা খোঁজাখুঁজি করবো না, যত খুঁজবো তত সে গভীর জীবনে চলে যাবে, তার আরো কষ্ট হবে, আমরা তো কষ্ট দিতে চাই না, তাই এসো এখানে বসে আমরা কাঁদি, হাউ হাউ করে কাঁদি, দু চোখের জলে মুখ ভাসাই আর গান করি। শুরু হলো গোপী গীত, বিখ্যাত গোপী গীত, সময় নেই সে গোপী গীতের প্রত্যেকটি শব্দের মধ্যে দিয়ে ভগবানের তত্ত্ব কথা বলছে, তাদের ভালোবাসার কথা বলছে। এই আপনার যে জায়গা কথা মৃত পাঠ করেন তব কথা মৃতম তত্ত্ব জীবন, এই যে একটা শুধু কথার কথা, কৃষ্ণের রূপের কথা হচ্ছে, কৃষ্ণের তত্ত্বের কথা বলছেন, জানি আমি, আমরা জানি, নকল ভূমিকানন্দন ভবান অখিল দেহী নাম অন্তরাত্মদৃক
বিখন সার্থিত বিশ্বগুপ্তে সকদেবান সাত্যদান বলে আমরা জানি তুমি নন্দের ছেলে নও, তুমি স্বয়ং ভগবান ব্রহ্মার ইচ্ছায় জগতের কল্যাণে আবির্ভূত হয়েছ, আমরা সব জানি, এও জানি। এই যে আমাদের সঙ্গে নাচছেন কে, বেদান্ত সিদ্ধান্ত নৃত্যদী বেদান্ত শিশু পরব্রহ্ম রূপ ধরে নাচছে, সব জানি। কিন্তু এও জানি যে তুমি ছাড়া আমাদের গতি নেই, আমাদের মন ভোলানো, আমাদের প্রাণ ভোলানো কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের গতি নেই। তাই এসো, আমরা কেঁদে কেঁদে তোমাকে ডাকছি, কত দুঃখ তুমি দিতে পারো, দেখি তুমি কত দুঃখ দিতে পারো। এইরকম যখন কাঁদছেন তখন সেই সময়তে হঠাৎ ভগবান তাসামাদি অবৎসৌরী স্মরমান মুখাঙ্গজ, হঠাৎ এলেন বললেন না, আবির্ভাব হলেন হঠাৎ সুরবংশের সেই মহাবীর, তিনি আবির্ভূত হলেন, কিরকম ভাবে আবির্ভূত হলেন, তার বন্ধু রঙের কাপড় ধরে বীত বসন ধারণ করে গলায় বৈজন্তী মালা নিয়ে স্মরমান মুখাঙ্গজ সাক্ষাৎ মন্মত মন্মত, মুখে মিছিয়ে হাসি ছিল কিন্তু সেই অপূর্ব সুন্দর রূপ নিয়ে, কেমন সেই রূপ সাক্ষাৎ মন্মত মন্মত, এই রূপ দেখে মদনেরও মন ভুলে গেল। আহা কি চেহারা, তার কাজ ছিল তাকে কামে মোহিত করবার জন্য, সেই মোহিত করবার ইচ্ছা তার মন থেকে ভুল হয়ে গেল। সাক্ষাৎ দাসামাবির অবশ্যৌরী স্মরমান মুখাঙ্গজ পীতাম্বর শ্রীপীতাম্বর ধর সিংহ সাক্ষাৎ মন্মত মন্মত, এই হলদে কাপড়টা করে তিনি এসেছেন, মুখে একটু মিচকে হাসি কেন, এই হাসিটা রহস্য টিকাকার বলছেন খুব সুন্দর, স্মরমান বিচিমান কেমন দিলাম, এই কেমন দিলাম, কতটা কষ্ট পেলাম, বুঝতে পেরেছ, সোজা ভাষা আমি এটা বাংলা করে বলছি, ঠিক এই কথা বলছি, কেমন দিয়েছি, কত কষ্ট পেয়েছ, এত গজব আমাকে কি সহজে পাওয়া যায়, কেমন দিয়েছি সেই মিচকে হাসি স্মরমান মুখাঙ্গজ। কিন্তু এই বলতে কাপড়টা হাতে করে ধরেছিলেন কেন, গভীরীদের আশ্বস্ত করবে, মানে খুব তাড়াতাড়ি আসতে হবে তো পাশে পায়ে ঘুটে লেগে যায়, তাই কাপড়টা ধরে আছি। আর তোমাদের গায়ের রং হলদে তোমাদের কি ভুলিনি, তোমরা মনে করছো তোমরাই কেঁদেছ, আমি আড়াল থেকে সব দেখেছি, তোমাদের দুঃখ তোমরা যত পেয়েছ আমিও তার থেকে কম দুঃখ পাইনি, তাই তোমাদের গায়ের রং আমি কাপড় করে নিয়ে এসেছি, তোমাদের গাত্রবর্ণ আমার কাপড়ে নিয়ে এসেছি, আমি আমাকে ডেকে আর কাপড়টা কেন ধরে আছি জানো, তোমাদের চোখের জল মুছাবো বলে, এই যে হলদে কাপড় ধরে থাকার রহস্য টিকাকার বলছে এগুলো। যাই হোক, সেই ভগবান সেখানে আবির্ভূত হওয়ার পরে আর তো সময় নিয়ে আমাকে আর শেষ করতেই হবে, এরপর অনেক কন্যা আছে, কতগুলো প্রশ্ন করেছেন গোবিন্দরা কৃষ্ণকে ভালোবাসা, কত রকম, তিন রকম ভালোবাসা, একদল ভালোবাসলে ভালোবাসে, একদল ভালো না বাসলেও ভালোবাসে, একদল ভালো বাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও ভালোবাসে না। গোবিন্দের প্রশ্ন করলেন এই জন্যে, তুমি কোন দলে পড়ো, আমরা তো তোমাকে এত ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে ভালোবাসনি, আমাদের দুঃখ দিয়ে কষ্ট দিয়ে পালিয়ে গিয়েছো। তখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন যে ভালোবাসা, ভালোবাসতে যার ভালোবাসা তার স্বার্থপর, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক, আর ভালো না বাসলেও ভালোবাসে দুজন, মা বাপ আর সাধু সন্ন্যাসী, কিন্তু মা বাপের যে ভালোবাসা সেখানেও স্বার্থ আছে, ছেলে বড় হয়ে আমাকে দেখবে, আর সাধু সন্ন্যাসীর ভালোবাসা কোনো প্রয়োজন নেই, শুধু ভালোবাসার জন্যই দয়া আছে। আর ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও ভালোবাসে না, তিন রকম চার রকম, আত্মারাম আত্মগ্রাম অকৃতজ্ঞ আর গুরুদ্রোহী, আমি কোনটার প্রতি করি না, আমি সৃষ্টি ছাড়া আমি কারো ভালোবাসার পরবাই করি না, কেউ ভালোবাসলো বা না বাসলো কিছু করে না, আত্মারাম নিজের ভালোবাসাই আমি নিজের মগ্ন। তাহলে গোবিন্দরা ভাবছেন তাহলে তুমি কি নির্দয়, তুমি কি নিষ্ঠুর, তোকে তোমাকে করুণা বলে তোমায় বলে, তখন তুমি নাম নাম শক্রু, আমি তাও নয়, আমি কি জানো, আমি ভজতোপি অহম যন্ত্র না ভজামি অমিশামপি অনুবৃত্তি বিত্তায়, আমাকে ভালোবাসলে আমি ভালোবাসি না কেন জানো, তাদের দুঃখটা আরো বাড়ুক, আর অনুবৃত্তি বিত্তায় এই ভালোবাসার বৃত্তিটা আরো বাড়ুক, আরো কষ্ট পাক, আমি যে দেখে আমি আনন্দ পাই, আর তখনই হার মানি যখন তারা এই ভালোবাসায় আমাকে হার মানায়, তখনই আমি তাদেরই, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম ভক্তি, এই ভক্তির জোরে ভালোবাসার জোরে প্রেমের জোরেই আমি হার মানি, ওই একটা জায়গায় আমি হার মানি, কখন অনুবৃত্তি বৃত্তায় বাড়ুক বাড়ুক, আরো কষ্ট বাড়ুক, আরো দুঃখ বাড়ুক, এই বৃত্তি ভালোবাসা বৃত্তি বাড়তে বাড়তে যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন আর থাকতে পারি না, সেই প্রেমের নাম মহাভাব, সেই মহা প্রেম চরম প্রেম দেখাবার জন্যেই, দেখবার জন্যেই আমি তখন মাঝে মাঝে পালিয়ে যাই, মাঝে মাঝে লুকিয়ে পড়ি, দেখবার জন্য কত কষ্ট পাও, এখন দেখলাম সত্যি
তখন স্বীকার করছেন, আমি দেখলাম সত্যি তোমরা যদি আগুন সংসার কষ্ট ভোগ করে আমাকে বাবার জন্য ছুটে এসেছো, আমি তোমাদের দেবতাদের পরমাণু পেলেও তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ঋণ স্বীকার করলেন, দেবতাদের পরমাণু পেলেও তোমাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না, শুধু তোমরা বীজগুণে আমাকে ক্ষমা করো। এই বলে গোপিনী তিনি তখন শুরু করলেন রাস, এই আসল রাস। তত্ত্ব আরোপত গোবিন্দ, ভগবান গোবিন্দ তখন এদেরকে সব নিয়ে গিয়ে যমুনার তীরে উপস্থিত হলেন। সেখানে গিয়ে রাস সমৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত, সমস্ত এই চারটে তিনটি থাক হলো গোপিনীতে, তার মাঝখানে তিনি একা গোপী মণ্ডল মণ্ডিত একক কৃষ্ণ একজন কৃষ্ণ, তার তাসার মধ্যে দুজন গোপিনীর মাঝখানে একজন কৃষ্ণ সাজি বলেন, ষোলষষ্ঠ গোপিনী প্রত্যেকেই দেখছে আমার পাশে কৃষ্ণ, এই মহামা যোগ মায়া খেলা, প্রত্যেক গোপিনী দেখছে আমার পাশে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো একজনই, যে সেই এক কৃষ্ণ বই বহুত্ব এক কৃষ্ণ বহু হয়ে প্রত্যেক ষোলষষ্ঠ গোপিনীর মাঝখানে ফিরে এসেছেন। সুখদেব বলছেন কেমন একটা মালা, সোনার মালা মধ্যে হৈমানা মণিনা মহামরকত প্রভা, সোনার একটা মালা গোল গোল সোনার দানা, প্রত্যেকটি দানার মাঝখানে একটা করে নীলকান্ত মণি, এরকম শোভা মধ্যে হৈমানা মণিনা মহামরকত প্রভা, সোনার মণির মাঝখানে একটা করে নীলকান্ত মণির মতো অপূর্ব শোভা হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপিনীর গলায় কণ্ঠে গৃহীতা তাদের গলার হাত দিয়ে তাদের সঙ্গে নাচতে লাগলেন। এই শ্রীকৃষ্ণকে এই উৎসব বলা হয় সর্ব উৎসব শিরোমণি সর্বলীলা মুকুটমণি, যত উৎসব করেছেন সর্বস্ত উৎসবের শ্রেষ্ঠ হচ্ছে এই রস। এখানে সেই রস আনন্দ রস আকার নিলেন, কিরকম সে আকার, ভগবান নিজে বহু হয়ে যোগমায়ার প্রভাবে বহু হয়ে ভক্তদের মনের মধ্যে তিনি আনন্দ বিতরণ করলেন, নিজে আনন্দ রস আস্বাদন করলেন, দিলেন পেলেন নিলেন দিলেন, এই দেওয়া নয় হচ্ছে রাস। কিন্তু দুই নেই, একই বহু হলেন জীবাত্মা পরমাত্মার সঙ্গে, শক্তি আর শক্তিমানের সঙ্গে, নিজের স্বরূপকে দ্বিধা বিভক্ত করে নিজেকেই নিজে ভোগ করলেন। সেই কথাই শ্রীধর স্বামী বলছেন, এই রাস ক্রীড়ন নাম ভক্তি মুক্তি প্রায়ণী, দীর্ঘক্ষণ এই রাস হলো আর সেই রাস দেখবেন স্বর্গের দেবতারা নেমে এসেছিলেন আকাশে, চাঁদ এই দাসটা সাদাষ্ট্র বউকে নিয়ে চাঁদ দেখতে এসেছিলেন, এই লীলা দেখতে দেখতে চাঁদের সময় ভুল হয়ে গেল, সেই রাত্রিটা ছিল খুব বড়, এই রাত্রির নাম ব্রহ্মনিশা, দীর্ঘ সময় সেই রাত্রি, যখন সেই রাস শেষ হলো সময় অনেক ঘটনা আছে, শেষ হওয়ার পর তিনি যমুনাতে নামলেন চান করতে লীলা করতে, তখন পরীক্ষিতের মনে একটা প্রশ্ন জাগলো যে এই স্বয়ং ভগবান তিনি এই নারীদের সঙ্গে লীলা করছিলেন কিরকম, তখন সত্যি বললেন ভুল বলছেন, এই যে ভগবানের সঙ্গে লীলা করছেন দেবতানা, এই দেবতাদের এই সাহস আছে, ঈশ্বর আনার যে সাহস কি ধর্ম ব্যতিক্রম, তাদের কাছে এই ধর্মের এই সাহস তাদের আছে, তারা একসঙ্গে থেকেও বলে সেই বাউল গানে আছে, চান করব চুল বিঁধবে না, হলদে কাপড়ে হলুদ দাঁত কাপড়ে হলুদ, ঠিক তাই এই সহস্র গোপিনীর সঙ্গে তিনি লীলা করছেন, তিনি ওর জোরে তাতে তিনি বিন্দু মাত্র কামগন্ধহীন এই রজগিনী প্রেম বিকশিত হেম, এখানে শরীরের সম্পর্ক নেই, 8 বছর 1 মাস 24 দিনের ছেলে তার ঘুম পেলে নি, তার কোনো কাম থাকে, এই কামের গন্ধ বিন্দু মাত্র নেই, শুধু গুরুদের পার্থক্য নিজেকে নিয়ে নিজের লীলা, নিজের শক্তির সঙ্গে শক্তিমানের লীলা। সেই জন্যই শক্তি বললেন ধর্ম ব্যতিক্রম সাত দেবতারাই এদের ঈশ্বর আনন্দ সাহস, ঈশ্বরের সেই সাহস আছে আমি পারি, আমি দেখাতে পারি প্রেমের পরীক্ষা কিরকম, টেস্ট কেমন বৃন্দাবনের হ্রাস হচ্ছে ভগবানের প্রেমের পরীক্ষা, ঈশ্বর আনন্দ সাত কেমন তেজীয় সার মন্দির সর্বভুজ সদা, তার সে এরকম তেজ এরকম ক্ষমতা আছে আগুনের মতো, আগুনের মতো সব ময়লা ফেলে দিল, আগুন যেমন অপবিত্র হয় না তেমনি ঈশ্বরেরও সেইরকম ক্ষমতা, সব কিছু ভোগগুলো তিনি ভোগে উঠতে থাকেন, ঈশ্বরান্ত সাহসম তেজি অসামে নদ সাহবন্ধে সর্বভুজতা। এখন এই যে ভগবানের অপূর্ব লীলা, এই লীলা শুনলে কি হয়, শেষ শ্লোক রাসপঞ্চাধ্যায়ের শেষ শ্লোক, বিক্রি হৃদঞ্চ ব্রজবদম হৃদঞ্চ বিষ্ণু, ভগবান বিষ্ণুর এই যে অপূর্ব ব্রজবন্ধুদের সঙ্গে যে লীলা সেইটা শ্রদ্ধান্বিত অনুশীলবাদ বর্ণায়িত বা শ্রদ্ধার সঙ্গে যদি কেউ শোনে কেউ যদি বলে তাহলে প্রতিলভ্য ভগবতী পরাম ভক্তি, ভগবানের পরম ভক্তি হয় আর কামং হৃদরোগম
অপহীনটি অচিরেন ধীর মানুষের মধ্যে যদি একটা ভক্তি লাভ হয় ভগবানের, আর মানুষের সর্বশ্রেষ্ঠ সব থেকে বড় সত্য যে কাম, সেই হৃদরোগ কাম চিরতরে দূর হয়ে গিয়ে সে শান্ত হয়, সে ধৈর্যশীল হয়, সে ভগবৎ ভক্ত হয়। এই রাসলীলা শ্রবণের এই কথা বিক্রি শেষ কথা, শেষ শ্লোক ভগবানের এই অপূর্ব লীলা কথা শুনবার সুযোগ পেয়ে আমি ধন্য। আপনারাও ভগবানের কথা শুনে ভক্তি লাভ আপনাদের মন থেকে সেই সব থেকে বড় শত্রুর কাম দূর হোক। আর ঠাকুর বলেছিলেন বিজ্ঞান মহারাজকে ব্রজের গোপিনীদের নিয়ে যে রাস করেছিল সে এই সে এই সে এই শ্রীরামকৃষ্ণ এর আশীর্ষ। তাই শেষ করি ব্রজ বিপিন বিহারে শ্যামলম বাসুদেবম সুমধুর রাসকে গোপিকা প্রাণনাথম মদন মহন বেশম কংস কালঙ্গ বীষম বিমল পরমহং সংগ্রাম বিষ্ণ ভজাম। প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত হব নাম। প্রণারাম 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 প্রাণ।